ফটিকচুরিত সাবেক এমপি রফিকুল আনোয়ার ও ফরিদুল আনোয়ার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা 15 এপ্রিল নানুপুর লাইলা কবির ডিগ্রি কলেজ মাঠত জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে। উক্ত খেলাত ফটিকচুরি সমিতির হাট খেলোয়াড় সমিতিরে 1-0 গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন ওভার গৌরব অর্জন করে ধর্মপুর চেয়ারম্যান একাদশ। জাতীয় ও বিদেশি খেলোয়াড়ের সমন্বয়ে গঠিত দুই দলের নৈপুণ্যপূর্ণ খেলা উপভোগ্য যে হাজার হাজার ফুটবল প্রেমী অল। খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানত প্রধান অতিথি আছিল আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য মুজাফফর হোসেন পল্টু। বিশেষ অতিথি আছিল সাবেক গণপরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মির্জা আবু মনসুর সহ আরবতকে। টুর্নামেন্টের প্রধান পৃষ্ঠপোষক জেলা আওয়ামী লীগের নেতা আলহাজ ফখরুল আনোয়ারের সভাপতিত্বে বক্তব্য রাখে সাবেক ছাত্রনেতা হুসেন মোহাম্মদ আবু তয়েব। একজন খেলোয়াড় একটা দেশকে পরিচয় এনে দিতে পারে, যেমনিভাবে ক্রিকেটে সাকিব বাজকে বিশ্বের মানচিত্রে ক্রিকেট জগতে বাংলাদেশ। এই যে দেখো কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কেট হেউটিন লাগাইলেই হিট।